তেলিয়ামুড়ার বিভিন্ন এলাকায় বুন ও দাঁতালের তাণ্ডবে ভয়াবহ আকার ধারণ করেছে বেশ কিছুদিন ধরেই আক্রমণের হাত থেকে বাঁচতে মানুষ পালিয়ে বেড়াচ্ছেন ফাংচুর হচ্ছে বাড়ি ঘর নষ্ট করছে একের পর এক জমির ফসল সরকারের পরিকল্পনাহীনতা সিদ্ধান্ত এবং অব্যবস্থার মাসুল দিতে হচ্ছে মানুষকে পরিস্থিতি ক্রমশ শোচনীয় পর্যায়ের দিকে এবারে অসহায় মানুষের পাশে দাঁড়ালেন সারা ভারত কৃষক সভার রাজ্য নেতৃবৃন্দ সংগঠনের রাজ্য সম্পাদক পবিত্র করে নেতৃত্বে এক প্রতিনিধি দল লক্ষ্মীপুর কৃষ্ণপুর পঞ্চায়েতের বিভিন্ন এলাকায় গিয়ে ক্ষতিগ্রস্ত মানুষের সঙ্গে কথা বলেন প্রতিনিধি দল যান বুনন দাঁতালের আক্রমণে নিহত ঘিলাতলি বাগবের বাসিন্দা সুকুমার দেবনাথের বাড়িতে কথা বলেন মৃতের পরিজনদের সঙ্গে পরিদর্শন এবং পর্যবেক্ষণকালে পবিত্রকর বলেন গত দিনগুলোতে এই সমস্ত এলাকায় হাতের তাণ্ডব ছিল না বর্তমানে দু তিন বছর ধরে হাতের আক্রমণের গতি বেশ কয়েকগুণ বেড়ে গেছে যা থেকে রেহাই পাচ্ছেন না গ্রামের কৃষকরাও প্রশাসন থেকে তেমন কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে না ক্ষতিপূরণ এবং উপযুক্ত ব্যবস্থা গ্রহণের জন্য দাবি জানাবেন তারা বনাধিকারীদের কাছে আমরা একই কথা বলা যেতে পারে যে তারা এখানে প্রায় চল্লিশ পঞ্চাশ বছর কেউ ষাট এখানে বসবাস করছে আগে এরকমটা হতো না গত দুই তিন বছর যাবতই এই বন্য হাতি তারা এসে সেখানে আক্রমণ করছে মূলত ঢুকে এরকম চার পাঁচটা এটা দল আছে এটা তো বন্য প্রাণী আসছেন ক্ষতি করছেন তারপরে এখানকার যে পঞ্চায়েত কিংবা এস মহকুমা প্রশাসন তারা যে এই পরিবারগুলিকে সাহায্য করা দরকার তাদের তো আর কোথাও জাগার জাগার একটু আগে শুনলাম যে আমরা আর কোথায় যাবো এখানে থাকতে হবে আমাদের তার ব্যবস্থা করা কিছু করছে না কোনো সাহায্য না কতদিন পর পর বড় দপ্তরের অফিসাররা আসেন তারা সান্ত্বনা দিয়ে যান কিন্তু এমন কোনো কার্যকরী ব্যবস্থা হচ্ছে না আমরা দাবি করব আমরা কথা বলবো গিয়ে ফরেস্টের পিসি সঙ্গে অন্যান্য আধিকারিকদের সঙ্গে যে কিভাবে তাদেরকে একদিকে সাহায্য করা অপরদিকে এই হাতির বন্যহাতির তাণ্ডব থেকে যাতে গ্রামবাসীরা রক্ষা পেতে পারেন এদিন প্রতিনিধি দলে পবিত্র ছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সি পি তেলিয়ামোড়া মহকুমা কমিটির সম্পাদক হেমন্ত কুমার জমাতিয়া সুভাষ নাথ অরুণ দেববর্মা সহ অন্যান্য নেতৃত্ব কিওরি চ্যানেল দে